আমাদেরকে বাড়িতে তরসাল করছে আর ওই পোলাভান নিয়ে আরো তরসাল করছে, তারপরে ওইসব পোলাভান মাঠে নামেছে আমার খোঁজার জন্য। সাথে পুলিশ ছিল, ওই তিনজন লোকের সাথে পুলিশ ছিল। পুলিশ এখানে সব দিক থেকে হেল্প করেছে ওদের। পুলিশ ওদের আগে পাঠাইছে, পুলিশ পিছনে পিছনে ছিল। রবিলের ভিতর মারিয়ে আমার ভাই যে বিলিউদের মারিয়ে দিয়েছে, এটা আমার নিশ্চিত যে পুলিশ এখন ধরে নিয়েছে। আর এই পুলিশ মারিয়ে এই আসামি ধরে নেই, রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আমার কথা কোনো মূল্যায়ন তা নাই। আমার নাম আলী হোসেন মোল্লা। রবুল হলো কি আমাদের গ্রামের একটা নাতি ছেলে হয়, আমার মানে গ্রামের হিসাবে নাতি ছেলে হয়। সে তো ধরেন কোনো অন্যায় কেউ করে নাই, কিন্তু তাকে ষড়যন্ত্র করে পুলিশের সাথে। এরা যেহেতু বলতেছে যে এই পুলিশে আসলে কি বলে রাত্রেবেলা এই ধরে নেই, যদি এরকম প্রমাণ পাওয়া যায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পরে আমি তো আসলে সুযোগই পাই না দেখতে, উত্তেজিত জনগণকে ঠান্ডা করতে। আসলে আমি এখনো কি বলে এই প্রসঙ্গটা আমি এখনো দেখিনি।